হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে ঘরের কিছু টুকিটাকি কাজ করছি। আচারটা বানিয়েছিলাম গত ব্লগে দেখেছেন, তো আচারটা একটু রোদে দিলাম। আর আমার এই জায়গাটা বেশ রোদ আসে। আর কিছু কুল কেনা হয়েছিল, শুকনা কুল বা বড়ই যে যেটা বলেন, তো এটা কেনা হয়েছিল আমি এটা গুড়ের একটা আচার করব বলে, তো ওটাও একটু রোদে দিয়ে নিলাম। তো এটা হচ্ছে বিকালবেলা আমি ইফতারি বানাতে চলে এসেছি। আজকে একটু আগে আগে ইফতারিটা বানাচ্ছি, তার কারণ আজকে আমি আমার বাসার ছাদটা একটু দেখতে যাব যে কেমন, আর ছাদে ওঠার তেমন কোনো রেস্ট্রিকশন নাই, এই কারণেই ছাদে যাব। ছাদ খোলাই থাকে সব সময়, তো এই কারণে যখন ছাদে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজ কতদিন ধরে খুব অ্যাসিডিটি হচ্ছে, তার জন্য ভাজা পোড়া তেমন কিছুই করব না, করে নিচ্ছি বাচ্চাদের জন্য একটু নুডলস সসেস দিয়ে, আর দিয়েছি রেড বেল পেপার, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, এগুলো দিয়ে একটা নুডলস তৈরি করে নিচ্ছি আমি। আর সামরিন তো ছাদে যাওয়ার জন্য খুব এক্সাইটেড যে কখন যাব। তো এখানে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি আর গার্লিক চিলি সসও দিয়ে নিচ্ছি। আসলে এখানে নুডলস শেয়ার করা তেমন কিছুই না, করতে চাচ্ছিও না আমি, কারণ নুডলস সবাই রান্না করতে পারে। তো আমি আসলে একটু দেখাচ্ছি যে আমি আজকে কি খাবো, কিভাবে নুডলসটা একটু রান্না করছি, আমি কিভাবে করছি সেটা শেয়ার করছি। আর এখানে একটু গাজর দিয়ে নুডলসটাকে সেদ্ধ করে রেখেছিলাম, নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর তৈরি করব একটু গরুর মাংসের পাকোড়া। তো যেহেতু অ্যাসিডিটি হচ্ছে আমি এগুলো কিছুই খাবো না, হয়তো একটু শরবত খাবো, তারপর একটু তরমুজ খাবো, এগুলাই খাবো, এগুলা খাবো না, ভাজা পোড়া বা নুডলস এগুলো খাবো না। তো নুডলসটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেতে নাকি খুব ভালো হয়েছিল, যদিও আমি খাইনি, ওয়াসিফ সামরিন খুব মজা করে খেয়েছে। আর সামরিনের তো সসেজ অনেক পছন্দ। এই যে পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এখানে এই যে একটা নাগা সস তৈরি করেছি গার্লিক দিয়ে, তারপরে চিড়া দই ছিল, চিড়া দইটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস ইফতারিতে। শসা কেটে নিয়েছি, তারপরে এখানে রসমালাই আছে, শরবত আছে, তরমুজ কেটে নিয়েছি, এই আর কি হালকা পাতলা আমাদের ইফতারি, সব কিছুই রেডি। এখন আমি ছাদে চলে যাব, তবে ছাদে যাওয়ার আগে আমি শরবতটা আর তরমুজটা একটু ফ্রিজে রেখে যাব, যাতে এসে ঠান্ডা ঠান্ডা খেতে পারি। আজকে হচ্ছে 20 রোজা, তো আমি আজকে ভাবছি একটু এখন ছাদে যাব, এই জন্য ইফতারিটা আগে আগে বানিয়ে নিয়েছি, আপনাদেরকে তো দেখালাম। কারণ আমি যে বাসাটা আগে ছিলাম সে বাসাটা বেশ খোলামেলা বড়সড় ছিল, তো এই বাসাটা একটু কনজেস্টেড, আমার ভালো লাগে না। তো কখনো আমি কোনো বাসার ছাদে যাইনি, তবে আজকে ইচ্ছা হলো আমার এই বাসার ছাদে যাওয়ার। আর সবসময় ছাদটা খোলাই থাকে, তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে যাই, যেহেতু এখন প্যান্ডামিকের সময় আমরা তো বাইরে যেতে পারছি না, তো ভাবলাম ছাদে গিয়ে ওদেরকে নিয়ে একটু খোলা একটা বাতাসে ঘুরে আসি, ভালো লাগবে। আর যেহেতু ইফতারিটা বানানো হয়ে গেছে, এখন বাজে 6টা, আধা ঘন্টা এখনও সময় আছে ইফতারি, তো এই আধা ঘন্টা আমরা ঘুরে এসে ইফতারি করব। তো চলুন ছাদে যাই, তারপরে আবার একটু শ্যুট করে আপনাদেরকে দেখাবো ছাদটা কেমন। তো এই যে আমি ছাদে চলে এসেছি, সামরিন ওয়াসিফ ঘুরে বেড়াচ্ছে, আমি একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকে কি আছে না আছে। খুব বেশি সুন্দর ছাদ না,
কেউ হয়তো এখানে টুকটাক গাছ লাগিয়ে রেখেছে, হয়তো আমাদের বাড়িয়ালাই হবে, একটু গাছ টাছ লাগিয়ে রেখেছে। এখানে ডাটা গাছ আছে, আর আমার বাসার থেকে ফ্লাইওভারটা দেখা যায়, দেখেন ওখান থেকে গাড়িগুলো যাচ্ছে। তো ভালো লাগছিল, বাতাসও ছিল, উপরে চারিপাশটা দেখা যাচ্ছিল। এই দেখো বেগুন হয়ে আছে, ধরো তো সামিন, তুমি ধরো। কত সুন্দর দেখতে, কত কিউট। এগুলো শাক, শাকের ডাটা এগুলো। ডাটা গাছে ফুল হয়ে গেছে। এই যে লেবু গাছ সামরিন, দুইটা লেবু পাতা নিয়ে নাও তো, শরবতের মতো ছিঁড়ে দেবো। হ্যাঁ, কচি কচি দেখে নাও, আরো দু একটা নাও। হ্যাঁ, লেবু পাতা, এই পাতাটা নাও। তো সামরিনকে বললাম কয়েকটা লেবুর পাতা নাও, শরবত করে রেখে এসেছি, ওটার ভিতরে দিয়ে খাবো। এই হচ্ছে আমার ছাদের চারিপাশটা। ছিঁড়ে টুকরা করে দাও, বেশি টুকরা করো না, তিতা হয়ে যাবে। অত বেশি টুকরা করলে তো মুখের মধ্যে পড়বে, খালি দুইটা টুকরা করো। লেবু গাছ কিনতে পারবো? এই মামকে এত দিলে আর আমি কি খাবো? তাহলে পাতাই খাবো নাকি? রেখে দিলে হতো, বের করো, চাও সর্ব বের করো, 10 মিনিট বাদ। আচ্ছা শরবত করা বের করো, ইয়ে বের করো, ওয়াটার মেলন। তরমুজ যাওয়ার সময় ভিতরে ঢুকায় রেখে গেছিলাম ঠান্ডা থাকার জন্য, শরবত। তুমি তো থাকবা এই ব্লগে, এটার মধ্যে যদি ওই পাতা দাও তো তাহলে আরো ভালো। কি লেবু পাতা দাও, দাও তো ওখান থেকে একটু টুকটা টুকটা দিতে। তো চলে আসলাম ছাদ থেকে, এখন ইফতারি খাওয়ার টাইম, ইফতারি খাবো। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বলো সামনে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ।